মামার বাড়ি বেড়াতে এসে বোমা ফেটে মৃত্যু হলো নাবালিকা ছাত্রীর। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত মামা। অভিযুক্তকে এদিন হাজির করানো হয় বসিরহাট মহকুমা আদালতে। বোমা বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মামার বাড়িতে এসে বোমা বিস্ফোরণে নাবালিকা ছাত্রীর মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত আবুল হোসেন গাইনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় আবুল হোসেন গাইনের বাড়িতে বেড়াতে আসেন কয়েকজন আত্মীয় স্বজন, তাদের সাথেই ছিল ভাগ্নি ঝুমা খাতুন। জানা গেছে, অন্যদের সাথে খেলা করার সময় বাড়িতে থাকা বিচুলির গাদায় থাকা বোমাকে বল ভেবে হাত দিলে বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় নাবালিকা ওই ছাত্রীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা। ঘটনার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মিনাখা গ্রামীণ হাসপাতালে। ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বাড়ির ভেতর বিচুলি গাদার মধ্যে বোমা কেন মজুত করা হয়েছিল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে বোমা মজুত করা হয়েছে। রাতেই তৃণমূল নেতা আবুল হোসেন গায়েনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপর রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে এদিন বসিরহাট আদালতে হাজির করিয়ে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে মিনাখা থানার পুলিশ। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অতীতে আবুল হোসেন গায়েনের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তাকে একবার গ্রেপ্তার করেছিল পুলিশ। এ বিষয়ে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, কি কারণে বাড়ির ভেতর বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল, প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। দেখুন, মিনাখার চাঁপালিতে তৃণমূল কর্মীর বাড়িতে একটি বাচ্চা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মারা গেলেন। এই ঘটনা আমাদের কাছে আশঙ্কার, কারণ পঞ্চায়েত নির্বাচন শিয়রে। তৃণমূল কর্মীর বাড়িতে বোমা কোথা থেকে এলো? স্থানীয় পুলিশ প্রশাসন কি করছিল? নাকি তারা এইভাবে মদত দিচ্ছে বোমাবাজি করার ক্ষেত্রে? আমাদের মনে প্রশ্ন রয়ে যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তারা বিরোধীদের উপর বোমাবাজি করার প্রস্তুতি নিচ্ছে কিনা। এই ঘটনা সুশীল সমাজের কাছে লজ্জার, বাংলার মানুষের কাছে লজ্জার। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন হাড়োয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুশান্ত বিশ্বাস। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, কিন্তু বিজেপি সবকিছুতেই রাজনীতি করছে। আইন আইনের পথে চলবে, দোষীকে কখনোই আড়াল করা হবে না, তার উপযুক্ত সাজা হবে। দুর্ঘটনা, বোম বিস্ফোরণের ফলে মারা গেছে, তারা আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিল। নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা, বেদনাদায়ক, এ ভাষা নেই কি তাদের সহমতা জানার। তার মধ্যে দুঃখ এইখানটায়, তার মধ্যেও বিজেপির নেতারা তারা সব জায়গায় রাজনীতি করে, রাজনীতির জন্য নেমে পড়েছে। এরা দেখেন ভূত দেখার মানসিক রুগী হয়ে গেছে এরা। যেখানে একটা বিস্ফোরণে মৃত্যু হয়েছে একটা ছোট বাচ্চা 6 বছরের মেয়ে, সেখানেও রাজনীতি করতে নেমে গেছে এরা। সেই জন্যই বলি যে বন্ধু, রাজনীতি করুন, এইরকম বেদনাদায়ক দুঃখজনক ঘটনার মধ্যে রাজনীতি দেখবেন না, রাজনীতি করবেন না, এটা আমার অনুরোধ। আইন আইনের পথে যাবে, ইতিমধ্যে প্রশাসন তদন্তে নেমে গেছেন। মামার বাড়িতে বেড়াতে এসে শিশুর মর্মান্তিক পরিণতি। ঘটনার পর শোকে কার্যত পাথর হয়ে গেছে শিশুর পরিবারের সদস্যরা। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মিনাখা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।